রায়গঞ্জ কালচারাল ফোরাম এবং উত্তর দিনাজপুর জেলা কুইজ সংস্থার উদ্যোগে ও ব্যবস্থাপনায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাইন্ড কোয়েস্ট 2022 এর শুভ সূচনা হলো শনিবার। এদিন রায়গঞ্জের বিধান মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে শুভ সূচনা লগ্নে উপস্থিত ছিলেন রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী নিত্যযুক্তানন্দজী মহারাজ, শুভেন্দু মুখার্জি, অলিপ মিত্র, অমিত সরকার, অতনুবন্ধু লাহিড়ি সহ বহু বিশিষ্টজনেরা। সাধারণ সম্পাদক শান্তনু চট্টোপাধ্যায় বলেন, দীর্ঘদিন ধরেই রায়গঞ্জ কালচারাল ফোরাম শুধু রায়গঞ্জ নয়, গোটা উত্তর দিনাজপুর জেলার সাংস্কৃতিক আঙিনায় নতুন প্রতিভাদের এগিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। 51টি সংস্থা সম্পৃক্ত রয়েছে এই ফোরামের সঙ্গে। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে দিনের বেলায় কুইজ প্রতিযোগিতা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে ফোরামের সদস্যবৃন্দ। এই অনুষ্ঠানের শেষ দিনে থাকছে বিখ্যাত সঙ্গীত শিল্পীদ্বয় সৌরেন্দ্র সৌম্যজিতের আকর্ষণীয় সঙ্গীতানুষ্ঠান। রায়গঞ্জ কালচারাল ফোরামের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে থেকে শুরু হলো। 51টি সংগঠন নিয়ে আমাদের রায়গঞ্জ কালচারাল ফোরাম রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার বুকে সুস্থ সংস্কৃতির বিকাশে অদম্য লক্ষ্যে এগিয়ে চলেছে। আমাদের 3 দিনের প্রোগ্রাম 23, 24 এবং 25। 25 তারিখে কলকাতার বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌরেন্দ্র সৌম্যজিৎ এখানে তাদের যে সাংস্কৃতিক সঙ্গীতানুষ্ঠান সেটা পরিবেশন করবে। আমাদের সকাল থেকে কুইজ কম্পিটিশান হচ্ছে এবং সন্ধ্যের সময় আমাদের যে 51টি সংগঠন সেই সংগঠনের যারা রয়েছেন তারা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছেন। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি রায়গঞ্জ কালচারাল ফোরামের সমস্ত সংগঠন, রায়গঞ্জ এবং সুধী নাগরিকবৃন্দ যাদের অক্লান্ত সমর্থনে রায়গঞ্জ কালচারাল ফোরাম এগিয়ে যেতে পেরেছে। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি রায়গঞ্জ পুরসভা, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন, উত্তর দিনাজপুর জেলা প্রশাসন, রায়গঞ্জ পুলিশ প্রশাসন সহ রায়গঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যাদের সম্মিলিত প্রয়াসে রায়গঞ্জ কালচারাল ফোরাম তার নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে পেরেছে। এবং আমাদের এই অনুষ্ঠানে সকলকে আমরা স্বাগত জানাচ্ছি, সকলে ভালো থাকবে। যে অনুষ্ঠানটা আমাদের হয়েছে, আসলে আমাদের অনুষ্ঠানের কোনো বিনিময় মূল্য নেই। আমরা আমন্ত্রণপত্র যেটা দেই, সুস্থ সংস্কৃতিকে যারা ভালোবেসে আঁকড়ে ধরে রাখতে চায় সেই শেকড়ে থাকা মানুষগুলোকে আমরা, যারা আমাদের ফোন করছে তাদেরকে আমন্ত্রণপত্র দেওয়া হচ্ছে। এবং যারা সরাসরি এখানে আসতে পারবেন না সিট ক্যাপাসিটির অভাবের কারণে, তারা সরাসরি আরসিটিভির মাধ্যমে এই অনুষ্ঠানের সরাসরি লাইভ সম্প্রচার দেখতে পাবে।